এবারের আইপিএলে দুর্দান্ত সময় পার করছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আর এই দলেরই বোলিং মেন্টর হিসেবে আছেন শ্রীলঙ্কার লাসিত মালিঙ্গা ফিজের তিনটি ভুল ধরে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ লাসিত মালিঙ্গা প্রথম ভুল কোন বলার ওই কোন একটি অস্ত্র দিয়ে বিশ্ব শাসন করতে পারেননি যার সবথেকে বড় উদাহরণ মেন্ডিস মোস্তাফিজও অনেকটা ওই রকমই খুব বেশি কাটার নির্ভর তাই ব্যাটসম্যানরা তার বল বুঝে ফেলার দরুন আগের মতো উইকেট পড়ছে না দ্বিতীয় ভুল কোচের ভূমিকা মোস্তাফিজ যখন জাতীয় দলে আসেন তখন কোচ ছিলেন হিত যিনি গতির থেকে স্লোয়ার ইয়র্কার নিয়ে বেশি কাজ করতেন এরপর আসেন কোর্টনি ওয়ালস যিনি পেস এবং বাউন্সারের ওপর বেশি নির্ভরশীল এই দুইয়ের মাঝে বিপাকে পড়েছেন মোস্তাফিজ তৃতীয় ভুল পূর্বে মুস্তাফিজ ওভারে তিন থেকে চারটা ইউরকার দিতে পারত কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন